জাকাত এটি আরবী শব্দ এর দুটো অর্থ রয়েছে জাকাতের প্রথম অর্থ হলো আত-তাহারা পবিত্রতা বা পরিশুদ্ধি জাকাতের মাধ্যমে কিসের পবিত্রতা অর্জন হয় কিসের পরিশুদ্ধি অর্জন হয় জাকাতের মাধ্যমে মূলত দুটো জিনিসের পবিত্রতা হাসিল হয় প্রথমটি হলো জাকাত দেওয়ার মাধ্যমে আমাদের সম্পদগুলো পবিত্র হয়ে যায় সুবহানাল্লাহ দ্বিতীয়ত জাকাত দেওয়ার মাধ্যমে আমাদের অন্তরে লোভ লালসা কার্পণ্যতা দুনিয়ার প্রতি যে মায়া মোহ তৈরি হয়েছে জাকাত দেওয়ার মাধ্যমে অন্তরের সকল লোভ লালসা মোহ চাকচিক্য সবকিছু রিমুভ হয়ে গিয়ে আমাদের অন্তরও পবিত্র হয়ে যায় পরিশুদ্ধ হয়ে যায় সুবহানাল্লাহ দুনিয়ার প্রতি যে এক ধরনের চাকচিক্য লালসা অথবা তার বিপরীতে কৃপণতা বোধ এটি জাকাত দিলে পরে আর নিজের মধ্যে থাকে না তাহলে জাকাতের প্রথম অর্থটি হলো আত-তাহারা পবিত্রতা অর্জন কয়টা জিনিসের পবিত্রতা দুইটা জিনিসের পবিত্রতা একটি হলো সম্পদের পবিত্রতা আরেকটি হলো আপনার নিজের পবিত্রতা এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 103 নম্বর আয়াতে বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা হে নবী আপনি তাদের কাছ থেকে সাদাকা অর্থাৎ যাকাত বা দান এগুলো গ্রহণ করে এর মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র এবং পরিশুদ্ধ বানিয়ে দেন সুবহানাল্লাহ যাকাতের দ্বিতীয় আরেকটি অর্থ হলো আননামা ও আওয়াজিয়াদা বাড়িয়ে দেওয়া বৃদ্ধি করা যাকাতের মাধ্যমে কি বেড়ে যায় যাকাতের মাধ্যমেও দুটো জিনিস বাড়ে প্রথমত হচ্ছে যাকাতের মাধ্যমে আপনার দুনিয়াবী সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিয়ে সম্পদকে বহু গুণে বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 276 নম্বর আয়াতে বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিয়েছেন এবং সাদাকাকে তিনি বহু গুণে বাড়িয়ে দিয়েছেন অর্থাৎ যারা সুদের সাথে সম্পৃক্ত এদের দুনিয়াবি সম্পদগুলো ধ্বংস হবে আখিরাতে এদের ধ্বংস হবে পক্ষান্তরে বিপরীত দিকে যারা সাদাকার সাথে যাকাতের সাথে সম্পৃক্ত আল্লাহ তাদের দুনিয়াবি সম্পদে বরকত দিয়ে সম্পদ যেমন বাড়িয়ে দিবেন আবার এই তাদের দান সদকা আর যাকাতের ফলে তাদের সওয়াবকে বহু গুণে বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতেও পুরস্কৃত করবেন আবার অন্য জায়গায় কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 261 নম্বর আয়াতে আল্লাহ বলছেন مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উপমা হলো একটি বীজের মতো যেই বীজ বপন করা হলে পরে সেখানের মধ্যে থাকে সাতটি শীষ আর প্রত্যেকটা শীষের মধ্যে থাকে একশত দানা কত সুন্দর উপমা আল্লাহ দিলেন যারা চাষাবাদ করেছেন কিংবা গ্রামে গঞ্জে চাষাবাদ যারা নিজের চোখে দেখেছেন প্রথমে যখন একটা বীজ বপন করা হয় সেই বীজ থেকে যখন একটি চারাগাছ অঙ্কুরিত হয় সেখান থেকে অনেকগুলো শীষ উৎপন্ন হয়
যেমন ধান গাছের উদাহরণ আপনাদেরকে দেই বিভিন্ন এলাকায় এটাকে জালা বলে যখন এই ধানের চারাটা বা জালা ফালানো হয় সেখান থেকে যখন একটা চারা গাছ হয়ে যায় একটা ধান থেকে একটা গাছ থেকে দেখা যায় অনেকগুলো শীষ তারপরে দেখা যায় একটা গাছের মধ্যে শত শত ধান আছে না নাই আল্লাহ কি সুন্দর উপমা দিয়েছেন যারা আল্লাহর পথে দান করে আল্লাহর পথে খরচ করে তাদেরকে আমি আল্লাহ কেমনে পুরস্কার বাড়িয়ে দিব তাদের সম্পদে কেমনে বরকত দিব আখিরাতে কেমনে তাদেরকে পুরস্কৃত করব আল্লাহ বলছেন উপমাটা হলো একটা বীজের মতো যেই বীজ থেকে একটি চারাগাছ উৎপন্ন হয় সেখান থেকে সাতটা শীষ উৎপন্ন হয় সাতটা শীষে প্রতিটা শীষে 100 দানা তাহলে 7 100 কত হলো 700 কিন্তু বীজ বপন করা হয়েছে কয়টা একটা বীজ থেকে যেমন পরবর্তীতে 700টি দানা পাওয়া যায় আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আমি আল্লাহ 700 নয় আমার যাকে ইচ্ছা তার জন্য দুনিয়াতে 700 গুণ সম্পদ বাড়ানোর পাশাপাশি অথবা তার চাইতে আরো বেশি সম্পদ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি আখিরাতেও আমি আল্লাহ তাকে অফুরন্ত পুরস্কার দান করব এজন্য দানশীল ব্যক্তিদের সম্পদ কোনোদিন কমে না এদের দানের কারণে আল্লাহ সম্পদে এত বরকত দেন সম্পদ গুনতে গুনতে কুল কিনার পায় না সম্পদে আল্লাহ এত বরকত দেন সুবহানাল্লাহ এজন্য নবীজি বলেছেন হায়াতে যদি বরকত চাও সম্পদে যদি বরকত চাও তাহলে আল্লাহ যে সম্পদগুলো দিয়েছেন আল্লাহর পথে সেগুলো দান সদকা করে দাও আল্লাহর পথে খরচ করো হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন আনফিক ইয়াবনা আদম উনফিক আলাইকা তুমি আল্লাহর জন্য খরচ করো আল্লাহও তোমার জন্য খরচ করবে সুবহানাল্লাহ কত বড় কথা এটা যিনি ফিল করতে পেরেছেন আল্লাহর পথে দান করার মজা উনিই বুঝেন এটা অন্য কেউ বুঝবে না আল্লাহ আমাদেরকে দানশীল বানিয়ে দাও তাহলে যাকাতের আরেকটি অর্থ আমরা পেলাম আন-নামাউ আউয যিয়াদা বাড়িয়ে দেওয়া যাকাত দিলে সম্পদে আরো বরকত দিয়ে সম্পদ যিনি বাড়িয়ে দেন জোরে বলেন তিনি কি আল্লাহ তাহলে প্রথম পয়েন্টে আমরা যাকাতের অর্থ জানলাম দ্বিতীয় পয়েন্ট ইসলামে যাকাতের অবস্থান বা যাকাতের গুরুত্ব কতটুকু যাকাত হলো ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ নামাজের পরেই যার স্থান হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন ইসলামকে পাঁচটি পিলারের উপর স্থাপন করা হয়েছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর এক নাম্বার পিলার হলো ইসলামের এক নাম্বার স্তম্ভ হলো এই ঘোষণা দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং রাসূল যেটাকে আমরা বলি কালেমা বা ঈমানের ঘোষণা দেওয়া তাওহীদ এবং রিসালাতের ঘোষণা দেওয়া এটা ইসলামের এক নাম্বার পিলার দুই নাম্বার পিলার কি ওয়া ইকামিস সালাহ সালাত প্রতিষ্ঠা করা তিন নাম্বার কি ওয়া ইতাইজ যাকাত আমরা বাংলাদেশে বলে ফেলি কালেমা নামাজ রোজা কিন্তু সিরিয়ালটা হবে কালেমা নামাজ বলেন বলেন কালেমা নামাজ আমরা যখন কোনো মানুষকে নেক আমল করার কথা বলি তখন আমরা বলি ভাই নামাজ রোজাটা ঠিকমতো কর কিন্তু কোরআন বা হাদিসে কোথাও আপনি নামাজ রোজা একসাথে এসেছে এমন কোনো আয়াতও পাবেন না আপনারা যে তারাবির নামাজ আদায় করেন দেখবেন হাফেজ সাহেবরা পড়েন না যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা অন্য ফরম্যাটে এসেছে ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি কোরআনুল কারীম পড়লে দেখবেন যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ যাকাতের কথা বলেছেন সুবহানাল্লাহ এর কারণ হলো আপনি পাঁচ ওয়াক্তের নামাজি কিন্তু যাকাত ঠিকঠাক মতো আদায় না করলে আপনার সারা জীবনের নামাজ কোনো কাজে লাগবে না কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে যাকাত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আপনার আর্থিক অবস্থার সাথে সম্পৃক্ত তো যাকাতের গুরুত্ব ইসলামে এত বেশি যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ যাকাতের কথা বলেছেন আল্লাহর নবী বলছেন ইসলামকে পাঁচটি পিলারের উপরে স্থাপন করা হয়েছে এক নাম্বার হলো কালিমা দুই নাম্বার নামাজ এরপরে
এই ভুল আর করবেন না নামাজের পরে কি নয় রোজা নয় নামাজের পরে কি চার নাম্বার ওয়াল হজ হজ যদি সামর্থ্য থাকে হজ করা পাঁচ নাম্বার হলো ওয়া সাওমি রমাদান রমাদান মাসে রোজা রাখা তাহলে সবাই বলেন তো ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে মাঝামাঝিতে আছে কোনটা জোরে বলেন কেন মাঝামাঝিতে আল্লাহ রেখেছেন এর একটা সিগনিফিকেন্স একটা তাৎপর্য আছে না নাই ইসলামকে আপনি যদি একটা টেন্ট তাবুর সাথে তুলনা করেন তাবু একটা তাবু খাটানোর জন্য তাবু টানানোর জন্য তাবুর চারপাশে আপনি চারটা খুঁটি দিলেন কিন্তু তাবুর মাঝখানের খুঁটিটা না দিলে তাবুটাকে কি উঁচু করে রাখা যাবে কথা বলেন তাবুর মাঝখানের খুঁটিটা না দিলে যেমন তাবু উঁচু হয় না ঠিক তেমনি যাকাত বাদ দিয়ে নামাজ রোজা যাকাত সব কিছু করে যাকাত যদি মুসলমানদের সমাজে প্রতিষ্ঠিত না থাকে ওই মুসলমান সমাজ দেশ রাষ্ট্র সভ্যতা পৃথিবীতে কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আপনি যদি এর প্রমাণ চান বর্তমান দুনিয়ার প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র যাকাত ভিত্তিক অর্থনীতিকে তাদের রাষ্ট্রের অর্থব্যবস্থা থেকে বাদ দেওয়ার কারণে গোটা বিশ্বের অর্থব্যবস্থায় এরা সবচাইতে নিম্নতর জায়গায় অবস্থান করছে একটা তাবুর মাঝখানের খুঁটি না থাকলে যেমন তাবু উঁচু হবে না মুসলমানের দেশে যদি যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম না থাকে প্রতিষ্ঠা না থাকে যাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন ডিস্ট্রিবিউট না থাকে এরা জীবনেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না গরিবের জাত গরিবই থাকবে গরিবের হালত দূর করার জন্য দারিদ্রতাকে একেবারে রিমুভ করে দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন যাকাত ব্যবস্থা আর ইবলিস এনেছে সুদ ব্যবস্থা সুদ ভিত্তিক অর্থনীতি আমরা গ্রহণ করে নিলাম পশ্চিমাদের দেখানো অর্থনৈতিক নিয়ম কানুনকে আমরা গ্রহণ করে নিলাম আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং নিয়ে পড়াশোনা হচ্ছে বিজনেস স্টাডি নিয়ে মানুষ পড়ছে বিবিএ করছে সিএ করছে অনেকে কিন্তু খুব হাতে গোনা কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে যেখানে ইসলামী অর্থনীতির উপরে পড়াশোনা হয় আমাদের দেশের বেশিরভাগ ছেলেমেয়েরা জানেও না ইসলাম যে এত সুন্দর অর্থব্যবস্থা দিয়েছে ইসলাম শুধু নামাজ রোজার কথা বলে শেষ করে নাই আপনার পেটে যদি ক্ষুধা থাকে পকেটে যদি পয়সা না থাকে আপনার নামাজেও মনোযোগ থাকবে না ওই যে আমি কথার কথা সবসময় বলি একটা কথা যুক্তি দিয়ে যে হুজুরের বেতন কম ওই হুজুরের পিছনে মুসল্লিদের নামাজ হয় কিনা আমার সন্দেহ আছে কারণ ওই হুজুর নামাজে দাঁড়াইলে তার বউয়ের কথা মনে পড়ে বউ বলছে ঘরে পেঁয়াজ নাই চাল নাই ডাল নাই আরে যে হুজুরের মাথায় পেঁয়াজ আর চাল ডালের চিন্তা থাকে ওই হুজুরের নামাজে খুশু কোত্থেকে আসবে আমার ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় আপনার সমাজে একদিকে কারো থাকবে বিল্ডিং আর বিল্ডিং আরেকদিকে মানুষ বস্তিতে বাস করবে নো ইসলাম এমন সমাজ চায় না ইসলাম একটি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা চায় এজন্য যাদের টাকা পয়সা আছে ইসলাম কি করলো ওদের সম্পদে ওই বস্তিতে থাকা অথবা যাদের কাছে কিছুই নাই সহায় সম্বলহীন দরিদ্র অসহায় ব্যক্তিদের হক এদের সম্পদে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন এদেরকে বাধ্য করে দিয়েছেন তোমরা তোমাদের এই সম্পদে তাদের হকগুলোকে তাদের কাছে ফিরাইয়া দাও যাতে করে এই হকগুলো তারা পাওয়ার পরে তাদের দারিদ্রতাও দূরীকরণের জন্য এটা সহায়ক হয় আর যেন গোটা সমাজে কোনো দারিদ্রতা নামক কোনো অভিশাপ না থাকে গোটা সমাজ যেন দারিদ্রমুক্ত হয়ে যায় সুবহানাল্লাহ আপনি ইসলামের সৌন্দর্য এখনো বুঝতে পারেননি দারিদ্রতাকে ইসলাম কখনোই প্রমোট করে না আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখেন খায়বার যুদ্ধের পর থেকে সাহাবায়ে কেরামের বহু সাহাবীরা হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছে আমরা অনেকেই জানি আহারে সাহাবীরা খাইতে পারেন নাই নবীজি খাইতে পারেন নাই অনেক সাহাবীর এক কাপড় দুই কাপড় ছিল হ্যাঁ এটা ছিল খায়বারের আগ পর্যন্ত অবস্থা খায়বারের পরে কি হয়েছে ওই ইতিহাস আপনি পড়ে দেখেন এক এক সাহাবি হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন সুবহানাল্লাহ তো না হলে এরা ইসলামের জন্য এত দান করেছে কি না যেমনটা ছিল তেমনটা তারা দান করেছে রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে ওই রাষ্ট্রে দারিদ্রতা নামক কোনো জিনিস আর থাকে না
যার কারণে দেখা গিয়েছে আমাদের পূর্ববর্তীদের যুগে আপনারা ইসলামের ইতিহাস পড়ে দেখুন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় মানুষ যাকাত নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে যাকাত যাদেরকে দেওয়া হয় যে আট খাতে ওই আট খাতের কোনো খাতই উনি খুঁজে পায় না গরীব মিসকিন নাই তো কারণ এর আগে বেশ কয়েকটা যুগ ধরে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় দারিদ্রতা সেই সমাজ থেকে সেই সভ্যতা থেকে বিলীন হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আমরা তো প্রায় সময় বলি যে বাংলাদেশে আপনি যদি যাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে ডিস্ট্রিবিউট করতে পারেন পাঁচ বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ থাকবে না একজন একজনও থাকবে আপনি যদি এটাকে চাপার জোর বলেন তাহলে এটা আপনার ভুল হবে আপনি ইসলামী অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন যাকাত ব্যবস্থা নিয়ে পড়াশোনা করেন বুঝবেন ইসলাম কত সুন্দর ফর্মুলা দিয়েছে আসুন আমরা আজকে এগুলো বোঝার চেষ্টা করি তো ইসলামে যাকাতের গুরুত্ব এত যে এটা একদম ইসলামের যে মৌলিক স্তম্ভগুলো আছে তার মাঝামাঝিতে এটা অবস্থিত যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হয় কারো উপরে যাকাত ফরজ হওয়া সত্ত্বেও কেউ যদি যাকাত না দেয় সে অবশ্যই গুনাহগার হবে আর কেউ যদি ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানকে অস্বীকার করে সে কাফির হয়ে যাবে ইসলামে এই যাকাত ব্যবস্থাকে আমাদের পূর্ববর্তীরা রাষ্ট্রীয়ভাবে এত মূল্যায়ন করতেন নবীজির পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হলেন তার খেলাফতকালে আরবের কিছু লোক যাকাত দিতে অস্বীকৃতি জানালো এই কথা তিনি যখন জানতে পারলেন তিনি তখন বললেন এটা বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে তিনি তখন বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত আল্লাহর কসম যারা নামাজ আর যাকাতের মধ্যে তারতম্য ঘটায় আমি তাদের বিরুদ্ধে লড়াই করব যুদ্ধ করব ফা ইন্নাস যাকাত হাক্কুল মাল কারণ যাকাত হলো মালের হক ওয়াল্লাহি আল্লাহর কসম লাউ মানাউনি عقالاً كانوا يؤدونها إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعها الله قسم رسول الله جوگه جارا اوٹير بولار رشيو زكاة حشابه ديتو شه جو دي عمار جوگه عمار خلافت عمار شاشونا مولي زكاة ديتو وشيكار جاناي عمار شرکار تار بيروت دي جدو خوشونا کر الله اكبر چنتا کرے چن ایتا کون شرکارر کتھا যেই সরকার ব্যবস্থা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার শাসনের যুগ আমার আমল আমার সরকারের যুগ দেখেন না জুমার খুতবায় অনেক জায়গায় পড়া হয় খাইরুল কুরুনি করনিন এরপরে কি বলেছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম এরপরে আমার পরবর্তীদের যুগ আল্লাহ রাসূলের পরবর্তী যুগ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ ওই সময়ে সোনালী সমাজ কেন হয়েছিল যাকাত দিতে যে অস্বীকৃতি জানাবে তিনি বলেছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আল্লাহু আকবার কত গুরুত্ব দেওয়া হয়েছে আর যেখানে দারুল ইসলাম বা ইসলামিক স্টেট থাকবে সেই সরকারের কাজই হলো রাষ্ট্রীয়ভাবে যাকাতকে প্রতিষ্ঠা করা রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন এবং ডিস্ট্রিবিউট করা এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২২ নম্বর সূরা সূরাতুল হাজ্জ ১৪ নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর আল্লাহ তাআলা বলছেন আর যারা যাদেরকে আমি জনপদে নেতৃত্ব দানের সুযোগ দান করব তারা নেতৃত্বে জনপদের ক্ষমতায় অধিষ্ঠিত হলে এক নম্বরে সালাত কায়েম করবে দুই নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি প্রবর্তন করবে এটা ইসলামী সরকারের অন্যতম একটি দায়িত্ব এবার আসুন এই যাকাত কার উপরে ফরজ হবে খুবই গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয় মাইকের আওয়াজ সবার কানে ভালোভাবে আজকে যাচ্ছে না আপনারা কি ভালোভাবে শুনতে পাচ্ছেন হ্যাঁ কেউ জি না এখন না শুনতে পারলে আমি যে প্রশ্ন করলাম ওটা শুনছেন কেমনে এটাও তো আরেকটা কথা যাই হোক শোনা যাচ্ছে তো বোঝা যাচ্ছে তো কারণ গুরুত্বপূর্ণ কথা আর আমি আসলে রেসপন্স না পেলে আমি নিজেই আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ গুরুস্থানে তো কথা বলে মজা পাওয়া যায় না
কবরস্থান বুঝেন না যেখান থেকে রেসপন্স আসে না আপনি কবরস্থানে গিয়ে যদি কবরস্থানের মুর্দাদেরকে ডাকা ডাকি আরম্ভ করে কেউ কি জবাব দিবে তো কবরস্থানে যেমন মুর্দার জবাব পাওয়া যায় না জীবিত ব্যক্তিদের সামনে কথা বললে এরা যখন রেসপন্স করে না তখন বোঝা যায় হয় তারা কথা বুঝতেছে না নইলে এদের কোনো মনোযোগ থাকছে না তাহলে যেখানে কথা জায়গা মতো পৌঁছায় না সেখানে হুদাই চিল্লাচিল্লি করে কোনো লাভ আছে কোনো লাভ তো নাই তো এইজন্য আপনাদেরকে বুঝার জন্য একটু চেষ্টা করতে হবে আপনাদেরকে মনোযোগী হতে হবে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যাকাত কার উপরে ফরজ হয় যাকাত ফরজ হওয়ার জন্য কি নীতিমালা আমি সেই নীতিমালাগুলো তুলে ধরছি এক নাম্বার মুসলমান হতে হবে কোনো কাফিরের উপরে যাকাত ফরজ নয় দুই নাম্বার স্বাধীন ব্যক্তি হতে হবে কোনো পরাধীন ব্যক্তির উপরে যাকাত ফরজ নয় তিন নাম্বার প্রাপ্তবয়স্ক হতে হবে তবে কোনো কোনো ফুকাহা বলেছেন অপ্রাপ্তবয়স্ক কেউ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে তার পক্ষ থেকে তার পরিবারের বা তার অভিভাবকদের যে কেউ যাকাত আদায় করে দিবে চার নাম্বার হচ্ছে জ্ঞানবান হওয়া কোনো পাগলের উপরে যাকাত ফরজ নয় কিন্তু কোনো মানুষ যদি এমন হয় হঠাৎ পাগল হয়ে গেছে বা পাগল কিন্তু সে এমন পরিমাণ সম্পদের মালিক যাকাত তার উপরে ফরজ তো ওই পাগলের পরিবারের পক্ষ থেকে পাগলের ফ্যামিলির কেউ ওই পাগলের পক্ষ থেকে তখন যাকাত আদায় করবে এটা হচ্ছে ফুকাহা একরামদের অভিমত পাঁচ নম্বর হলো এমন সম্পদের উপর যাকাত আসবে যেই সম্পদ উৎপাদনশীল এবং যেই সম্পদ বৃদ্ধি পায় কিভাবে উৎপাদনশীল আর বৃদ্ধি পায় এটা একটু পরেই আমি তুলে ধরব ইনশাল্লাহ নাম্বার সিক্স ছয় নাম্বার নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া কোন সম্পদের কতটুকু থাকলে কতদিন থাকলে যাকাত ফরজ হয় সেটা একটু পরে আমরা তুলে ধরছি ইনশাল্লাহ সাত নাম্বার ওই সম্পদ আপনার পরিপূর্ণ মালিকানায় থাকা মনে করেন আপনার কাছে ২০ কোটি টাকা আছে কিন্তু এটা আপনার না ওটা মানুষের আমানত তাহলে ওই টাকার মালিক তো আপনি না যে সম্পদের উপরে আপনার মালিকানা আছে ওই সম্পদের উপরে যাকাত আসবে ওটা যাকাতে বল অ্যাসেট হবে আট নাম্বার হচ্ছে ইসলাম কত সুন্দর দেখেন আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলেই হবে না আপনার নিজের এবং নিজের পরিবারের সকল প্রয়োজন পূরণ করার পরে এটা বাড়তি বা অতিরিক্ত হিসাবে সেই সম্পদ নিসাব পরিমাণ হলে এবং নির্দিষ্ট সময়সীমা ক্রস করলে পরে তখন আপনার উপরে যাকাত ফরজ হবে নাম্বার নাইন নয় নাম্বার ঋণ মুক্ত থাকতে হবে মনে করেন আপনার কাছে সম্পদ আছে ২০ লক্ষ টাকা কিন্তু ২৫ লক্ষ টাকাই আপনার ঋণ যেই ঋণ আপনাকে পরিশোধ করে দেওয়া লাগবে তাহলে আপনার উপর যাকাত ফরজ নয় তবে এখানে একটি কথা আছে ঋণের কিছু ক্যাটাগরি আছে কিছু ঋণ আছে আপনি করেছেন মনে করেন এই রমাদানে যাকাত দিবেন আগামী মাসে আপনার কয়েকজনকে কথা দেওয়ার ঋণ পরিশোধের যদি এমন হয় যে আগামী মাসেই দিয়ে দিতে হবে এরকম হয় তাহলে আপনার যাকাতযোগ্য সম্পদ থেকে ওই ঋণের টাকা বাদ দিয়ে যদি দেখেন এখনও যাকাতযোগ্য সম্পদ আছে তাহলে যাকাত দিবেন আবার কিছু কিছু ঋণ আছে কিস্তিভিত্তিক একবারে পরিশোধ করা লাগে না এখন ঋণের যদি দুহাই দেয় তাহলে বাংলাদেশে কারো উপরে যাকাত ফরজ না বলবেন কীরকম যারা বড় বড় ব্যবসা করে এদের মধ্যে অনেক ঋণ খেলাপি আছে ১০০০ ২০০০ ৫০০০ কোটি টাকা এরা ঋণ আছে তারা যদি এখন ঋণের কথা শুনে বলে হুজুররা বলছে ঋণগ্রস্ত থাকলে যাকাত দেওয়া লাগে না আমার ৫০০০ কোটি টাকা ঋণ আছে আপনার ওই টাকা তো এক ইনস্টলমেন্টে একসাথে দেওয়া লাগে না এটা কিস্তি ভিত্তিক বা পরে পরিশোধ করলে হবে যদি কোনো ঋণ এরকম থাকে যে কিস্তি ভিত্তিক বা পরে পরিশোধ করলে হচ্ছে তাহলে এটা আপনার যাকাতযোগ্য অ্যাসেটের ভেতরে গণনায় আসবে না মনে করেন আপনার এমন ঋণ আছে আগামী মাসে কাউকে দিয়ে দিতে হচ্ছে একবারে এরকম থাকলে যাকাতযোগ্য হিসাবের বাহিরে সেটা চলে যাবে তারপরে আসুন দশ এবং সর্বশেষ হচ্ছে হাউলানিল হাউল অর্থাৎ নির্দিষ্ট একটা সময় আপনার কাছে সেটা স্টে করতে হবে কোন সম্পদ কতদিন থাকলে হয় এটা আমরা এখন বলবো ইনশাআল্লাহ আসুন এবার এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন সম্পদের যাকাত দিতে হয় কোন কোন সম্পদের কি পরিমাণ কতদিন থাকলে যাকাত দিতে হবে এবার আমরা সেটা তুলে ধরছি ইনশাআল্লাহ খুব সংক্ষেপে সহজ ভাষায় তুলে ধরছি এবং আপনাদের মনোযোগ আকর্ষণ করছি পাঁচ ধরনের সম্পদের যাকাত দিতে হয় কয় ধরনের পাঁচ ধরনের এক নাম্বার গোল্ড অ্যান্ড সিলভার স্বর্ণ এবং
রৌপ্য তবে স্বর্ণ আর রৌপ্য আপনার কাছে থাকলেই যাকাত দিয়ে দিতে হবে বিষয়টা এমন নয় এর একটা নির্দিষ্ট পরিমাণ আছে এবং ওই পরিমাণ স্বর্ণ রৌপ্য আপনার কাছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকা লাগবে ফুকাহায়ে কেরাম বলেছেন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তুলা রৌপ্য 7.5 ভরি গোল্ড অথবা 52.5 ভরি সিলভার এটা যদি কারো মালিকানায় অন্তত 1 বছর থাকে অন্তত 1 বছর থাকে তাহলে তার ওই স্বর্ণ আর রৌপ্যের উপরে যাকাত আসবে আমাদের বোনেরা মহিলারা অনেক সময় প্রশ্ন করেন যে হুজুর আমার যে ব্যবহার করা অর্নামেন্টস জুয়েলারি অলংকার আছে তো আমি যেগুলো ব্যবহার করি সেগুলোর কি যাকাত দিতে হবে এটা ইখতিলাফি একটা বিষয় তবে বিশুদ্ধ মত হলো এবং আমাদের ইমাম ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও এই মতটি দিয়েছেন যে ব্যবহৃত স্বর্ণেরও ব্যবহৃত অলংকারেরও যাকাত ব্যবহৃত সোনার উপরও যাকাত দিতে হবে এবং এই কথাটি বিশুদ্ধ কথা এখন একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া হয়েছে স্বর্ণের ক্ষেত্রে কতটুকু 7.5 ভরি রৌপ্যের ক্ষেত্রে 52.5 তোলা অর্থাৎ এটা হচ্ছে মিনিমাম এখন যদি এর উপরে থাকে হিসাব করবেন আপনি এখন যাকাত দিবেন কিভাবে মনে করুন আপনার কাছে 20 ভরি স্বর্ণ আছে এখন স্বর্ণ আর রৌপ্যের বাইরে এখানে আরো একটা বিষয় আছে এখন তো মানুষ অনেক রুচিশীল হয়ে গেছে অনেকে দেখা যায় অনেকের কাছে স্বর্ণের বাটি আছে স্বর্ণের চামচ আছে কি বলেন আছে না তারপরে অনেকে টাকা পয়সা কামরায় তো স্বর্ণের কলমও বানায় কি গোল্ডের কলম আছে না আছে তো গোল্ডের কলম ইউজ করে তারপরে ঘড়ি তো পুরুষের জন্য কিন্তু হাতের মধ্যে স্বর্ণের ঘড়ি হোক আর ব্রেসলাইট হোক এটা ব্যবহার করা জায়েজ নেই এটা মনে রাখতে হবে তো যার কাছে স্বর্ণের বাটি আছে স্বর্ণের চামচ আছে আবার অনেকের কাছে গোল্ডের বিস্কিট থাকে না বার থাকে না এগুলোও কিন্তু আপনার হিসাবের ভেতরে আসবে শুধু অর্নামেন্টস আর জুয়েলারি নয় বিস্কিট থাকলে বার থাকলে ওইটাও হিসাবে আসবে বাটি থাকলে চামচ থাকলে ওইটাও হিসাবের ভেতরে আসবে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য কয় বছর আপনার মালিকানায় পূর্ণ মালিকানায় আছে আপনাকে এই সোনার উপর যাকাত দিতে হবে এখন আসেন যে হুজুর এই সোনার উপর যাকাত আমি ক্যালকুলেশন করব কিভাবে খুব সহজ আপনার কাছে মনে করেন 10 ভরি স্বর্ণ আছে এই মুহূর্তে এখন এটার যাকাত কত আসবে ক্যালকুলেশনটা কিভাবে করবেন এই মুহূর্তে 10 ভরি স্বর্ণ বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে এখন তো 1 লক্ষ টাকা তো আপনি নতুন কিনলে পাবেন কিন্তু আপনার কাছে যেটা আছে আপনি তো 1 লক্ষ টাকা পাবেন না হয়তো আপনি 10-20 হাজার টাকা কম পাবেন তো যেটা পাবেন ওইটা হিসাব করেন কত বলেছেন 8 লাখ তাইলে 10 ভরি স্বর্ণ আছে কত আমি যদি ধরি 8 লক্ষ টাকা তাইলে 8 লক্ষ টাকার 2.5% 8 লক্ষ টাকার কত পার্সেন্ট 2.5% এর হিসাবও যাদের ঝামেলা লাগে আমি তাদেরকে আজকে বুঝাইয়ে দেই যত টাকা আসবে তত টাকাকে আপনি 2.5 দিয়ে গুণ দিবেন প্রথমে মনে করেন 8 লাখ টাকা এই যে 8 লাখ আপনি গুণ দিবেন 2.5 দিয়ে এরপরে ভাগ করবেন 100 দিয়ে কত টাকা হইল 20,000 সহজ হিসাব না আমাদের দেশে অনেকে যাকাত নিয়ে মানে খুব টেনশন করে না জানি হিসাব ঠিকঠাক হইছে কিনা ওই ক্লাস 4-5 এ সুদের অঙ্ক করছে তো ওই কিক নিয়মের আর টালির অঙ্ক করছে বীজগণিত পাটিগণিত ত্রিকোণমিতি পরিমিতি করতে করতে এখন সুদের অঙ্ক বুঝে না যদি আমাদের দেশে গণিতের ভেতরে কিছু সুদ এই কি বলে যাকাতের হিসাব নিকাশ দেওয়া থাকতো যে খান সাহেবের 10 ভরি স্বর্ণ হ্যাঁ 60 ভরি রূপা আছে এরপরে 60 লাখ টাকার স্থাবর সম্পদ 20 লক্ষ টাকার ব্যবসায়িক সম্পদ আছে এখন তার বছর শেষে যাকাত কত আসে হিসাব করে খুঁজে বের করো এরকম কিছু অঙ্কটঙ্ক করলে তখন আর টেনশন করা লাগতো না যেমন আমাদের কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে ফারাইজ পড়ানো হয় মাওয়ারিস পড়ানো হয় এজন্য আলেম ওলামারা সম্পদের হিসাব কেমনে বণ্টন করতে হয় এটা তারা বুঝে ঠিক এইভাবে যদি আপনার যাকাতটাকেও আমাদের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করে দেওয়া হতো যাকাতের ক্যালকুলেশন নিয়ে মানুষ এত টেনশন করত খুব সহজ বলে দিলাম যত টাকা আছে যদি যাকাতযোগ্য অ্যাসেট হয় গুণ করবেন কত দিয়ে 2.5 যে ফলাফল আসবে ওইটাকে ভাগ করবেন কত দিয়ে বাস আপনার একদম
লক্ষের বাইরে হাজার শত এবারে শতক টাকা পয়সা ওই পয়সা সহ দেখবেন ক্যালকুলেটরে হিসাব করে চলে আসবে ওইটা আপনি দিবেন তাহলে পাঁচ রকমের সম্পদের যাকাত দিতে হয় প্রথমে কি বলেছি গোল্ডেন সিলভার স্বর্ণ এবং রৌপ্য একটা স্ট্যান্ডার্ড আছে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি রূপার ক্ষেত্রে 52.5 ভরি কত বছর মালিকানায় থাকতে হবে তারপরে আপনি যাকাতের হকদার হয়ে গেলেন যাকাত দিবেন এখন হিসাব করবেন কেমনে বিক্রি করলে যত টাকা পাওয়া যাবে এর কত পার্সেন্ট 2% তবে এটা মনে রাখবেন সকলের মনোযোগ আকর্ষণ করছি এটা চন্দ্র বছরের হিসাব চন্দ্র বছরের হিসাব আরবি হিসাব আরবি মাস আছে না কিন্তু আপনি যদি আরবি মাসের হিসাব না করে আপনি যদি এই যে খ্রিস্টীয় ক্যালেন্ডারের হিসাব করেন জানুয়ারি টু জানুয়ারি ডিসেম্বর টু ডিসেম্বর অক্টোবর টু অক্টোবর জুন টু জুন তাহলে কিন্তু 2.5% নয় 2.58 কেন কারণ চন্দ্র বছর তো হয় 354 দিনে জানেন না আপনারা কোন কোন মাস 29 দিন কোন কোন মাস 30 দিন আর সৌর বছর কত দিনে 365 আবার লিপ ইয়ার আসলে 366 11 দিন 12 দিন বেশি থাকে এজন্য হিসাবটাও 2.5 নয় তখন হবে 2.58 তো সাধারণত আমরা চন্দ্র বছরের হিসাব করি এজন্য বলি 2.5% 2.5% তাহলে পাঁচ রকমের সম্পদ প্রথমটা হচ্ছে স্বর্ণ রৌপ্য এই স্বর্ণ রৌপ্যের হিসাব আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল না অনেক সহজ বিষয় দুই নাম্বার ক্যাশ নগদ টাকা কি পরিমাণ আছে নগদ টাকা যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য বিক্রি করলে যে টাকা হয় এই পরিমাণ যদি কারো কাছে থাকে এখন এখানে একটা বিষয় বলে দেই নবীজির সময় 7.5 ভরি স্বর্ণের দাম যা ছিল 52.5 তোলা রূপার দামও তাই ছিল কিন্তু সিলভারের দাম ফল করেছে তখন থেকে কমতে 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 আমি আজকেই জুমায় আসার আগে দেখলাম বর্তমানে দাম হচ্ছে 2100 টাকা সিলভারের ভরি হলো 2100 টাকা কিন্তু নবীজির সময়ে 7.5 ভরি স্বর্ণ কিনতে যে টাকা লাগতো 52.5 ভরি রৌপ্য কিনতেও সেম টাকা লাগতো এখন আপনি আমাকে বলেন বর্তমানে বাংলাদেশে 7.5 ভরি স্বর্ণের দাম কত কত হবে 7.5 লাখ আর 52.5 ভরি রৌপ্যের দাম 110,000 টাকা তাহলে সমান হইল জোরে বলেন আমাদের যুগে সমান না রসুলের যুগে সমান এখন আমরা স্বর্ণেরটা ধরবো না রৌপ্যেরটা ধরবো এটা একটা বিষয় অধিকাংশ ফুকাহারা বলেছেন যাকাতের উদ্দেশ্য যেহেতু গরিব মানুষের কল্যাণ দারিদ্রতা দূরীকরণ এই জন্য স্ট্যান্ডার্ড হিসাবে স্বর্ণকে ধারণ না ধরে রূপার হিসাবটা করবেন তাহলে বেশি বেশি মানুষ যাকাত দিবে এতে যাকাত দাতাদের লাভ হইল যাকাত যারা পাবে তাদের উপকার হলো তাহলে সেই হিসাবে যদি যাই আমরা আপনার কাছে 52.5 ভরি রৌপ্য বিক্রি করলে যে টাকা থাকে ওই টাকাটা যদি নগদ আপনার কাছে এই পরিমাণ টাকা ক্যাশ এটা ক্যাশ হতে পারে ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিট হতে পারে আপনার ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে থাকতে পারে অথবা ডাক বিভাগের সঞ্চয় আছে না সঞ্চয়পত্র থাকতে পারে অথবা আপনার প্রাইস বন্ড থাকতে পারে তো এগুলো তো ভাঙানো যায় বা কি পরিমাণ আছে জানা যায় আপনি ব্যাংকের ম্যানেজারকে বলে আপনাকে স্টেটমেন্ট দিয়ে দিবে আপনি হিসাব বের করেন যদি দেখেন আপনার কাছে 52.5 ভরি পরিমাণ রৌপ্য পরিমাণ পয়সা এক বছর ধরে আপনার মালিকানায় আছে তাহলে আপনি ওই টাকার 2.5% যাকাত দিতে এইগুলো নগদ টাকার হিসাব তিন নাম্বার হচ্ছে আমওয়াল উত্তিজারা ব্যবসায়িক পণ্য ব্যবসায়িক প্রোডাক্ট যেগুলো বিজনেস প্রোডাক্ট আপনি ব্যবসায়ী মানুষ ব্যবসা করেন আপনাকে ব্যবসায়ের মালের যাকাত দিতে হবে এখন ব্যবসায়ের মালের যাকাতটা কিভাবে দিতে হয় মনে করেন আপনি আপনার একটা ফ্যাক্টরি আছে এখন এই ফ্যাক্টরি যে জায়গার উপরে আছে এই জায়গার যাকাত দিতে হবে ফ্যাক্টরির 100টা 200টা গাড়ি আছে এই গাড়ির যাকাত দিতে হবে না আপনার ফ্যাক্টরিতে যে প্রোডাক্ট উৎপন্ন হয় ওই প্রোডাক্টের যাকাত দিবেন বা আপনার একটা দোকান আছে এই দোকানের যে মাল আছে প্রোডাক্টগুলো আছে এগুলোর যাকাত কিভাবে বের করবেন মনে করেন আপনি এক বছর ধরে ব্যবসা করছেন গত রমজানে শুরু করলেন এই রমজান এটা কথার কথা উদাহরণ আজকে যাকাতের হিসাব করছেন তো আপনি আপনার দোকানের ম্যানেজার বা আপনার ফ্যাক্টরির যিনি জিএম আছেন বা যিনি দায়িত্বশীল
তাদের মাধ্যমে হিসাব নিকাশ করলেন এই মুহূর্তে আমাদের কাছে ব্যবসায়িক পণ্য সব বিক্রি করলে কত টাকার পণ্য হবে মানে কত টাকার পণ্য আছে হিসাবটা বের করে ঠিক কত টাকার 2.5% আপনি কি করবেন যাকাত দিবেন শেয়ার মার্কেটে যাদের শেয়ার আছে আপনাকে কিন্তু যাকাত দিতে হবে কারণ ওইটাও আপনি শেয়ার বিক্রি করলে এই মুহূর্তে টাকা পাবেন না তো ওইরকম শেয়ার মার্কেটের উপর আপনাকে যাকাত দিতে হবে চার নম্বর হচ্ছে বাহিমাতুল আনআম গবাদি পশুর উপরেও যাকাত দিতে হবে তবে আমাদের দেশে এটা অ্যাপ্লিকেবল না কারণ গবাদি পশুর যাকাতের জন্য শর্ত আছে তো তিনটা শর্ত এক নম্বর হচ্ছে যে পশুর একটা পরিমাণ আছে যেমন সর্বোচ্চ 5টা যেমন উটের ক্ষেত্রে 5টা কমপক্ষে 5টা উট হলে পরে একটি ছাগল যাকাত দিতে হয় 30টা গরু হলে একটি এক বছরের বকরি এই কি বলে আপনার বাছুর দিতে হয় 40টা ছাগল বা ভেড়া হলে একটা ছাগল দিতে হয় এই যে একটা পরিমাণ আছে আবার এই পরিমাণ থাকলেই হবে না দুই নম্বর হচ্ছে পরিপূর্ণ মালিকানায় থাকবে এক বছর তিন নম্বর হচ্ছে এগুলা লালন পালন করতে আপনার নিজের পয়সা খরচ হবে না ওই মাঠে ঘাটে চারণ ভূমিতে ঘাস খাবে আমাদের দেশে দেখা যায় যে পশুপালন পশুকে এরকম ছাইরা দিয়া পশুপালন করা যায় না বরং দেখা যায় পশুকে নিজের পয়সা দিয়া ভুষি খাওয়াতে হয় খড় খাওয়াতে হয় অনেক সময় দেখা যায় পশুর উপরে ফ্যানও দিতে হয় কি দিতে হয় না এত খরচ যেখানে পশু লালন পালনে এত খরচ সুতরাং আমাদের দেশে পশু সম্পদের উপরে যাকাত আসবে না তবে যাদের খামার আছে খামারের দুধ বিক্রি করেন মুরগির খামার আছে মুরগি বিক্রি করেন এগুলোর কিন্তু যাকাত আছে এগুলো ওই ব্যবসায়িক পণ্য হিসাবে যাকাত দিতে হবে পশু সম্পদের যাকাত আসবে না ব্যবসায়িক পণ্য হিসাবে পাঁচ নাম্বার হলো ফসলের যাকাত দিতে হয় সকল ফসলেরই যাকাত দিতে হয় না যেগুলো পচনশীল নয় পচে যায় না যেগুলোকে গোদামজাত করে রাখা যায় এইসব পণ্যের যাকাত দিতে হয় যেমন সবজি বেশি দিন থাকে কলা বেশি দিন থাকে এগুলোর যাকাত নাই তবে কেউ যদি কলার ব্যবসা করে সবজির ব্যবসা করে এটা ব্যবসায়ের যাকাত আসবে কিন্তু এটা ফসলের যাকাত হিসাবে হবে না ফসলের যাকাতের জন্য পরিমাণ হলো একজন ব্যক্তি ফসল চাষাবাদ করেন যদি 5 ওয়াসক পরিমাণ সম্পদ পান ওয়াসক 5 ওয়াসক এর পরিমাণ কতটুকু এ নিয়ে ফোকাহাদের মধ্যে ইখতিলাফ আছে কেউ কেউ বলেছেন 16 মন আরাবিয়ান স্কলাররা বলেন 18 মন আল্লামা ইউসুফ আল কারদাউই রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন 18 মন আবার আমাদের বাংলাদেশে 25 মন হিসাবে হিসাব করা হয় এটাও আরব স্কলারদের অনেকে বলেছেন তা আমরাও বলি 25 মন তো ফসল থাকলে যাকাত আসবে না অন্তত কত মন হতে হবে জোরে বলেন 25 মন আমাদের দেশে ফসলের যাকাত অবহেলিত মানুষ জানেও নাই অন্তত কত মন ফসলের যাকাতের ক্ষেত্রে একটা পার্থক্য হলো এটা এক বছর থাকা লাগবে না যে ফসল যখন চাষাবাদ করেন ওই ফসল কাটার দিনে আপনার ফসল ঘরে নেওয়ার আগেই ফসলের যাকাত শেষ করতে হবে 25 মন সম্পদ যদি হয় তাহলে ফসলের যাকাত দিবেন অন্তত কত মন 25 মন তার উপরে যত মন হবে এখন এটার যাকাত কত পার্সেন্ট দিবেন এটা কি 2.5% না এটা 2.5% না এটা হলো দুইটা ফরম্যাট আছে বৃষ্টির পানি দিয়ে যদি আপনি চাষাবাদ করেন তাহলে আপনার তো কোনো খরচ নাই তখন আপনি দিবেন উসর মানে 10% মনে করেন 100 মন পাইছেন ফসলের যাকাত দিবে কত আপনি যাকাত দিবেন 100% এর 10% আপনার 10% হয় কত 100 মনের 10% হয় 10 মন আর আপনি নিজে সেচ দিয়েছেন সার দিয়েছেন কামলা খাটাইছেন পরিচর্যা করেছেন আপনার খরচ হয়ে গেছে না 10 আপনাকে 10% দিতে হবে না এটাকে আরবিতে বলে নিসফে উসর 5% কথার কথা উদাহরণ 100 মন পাইলেন 5% কত হয় গ্রামেগঞ্জে অনেক এলাকায় আছে কিছু জমি এরকম যে বৃষ্টির পানি দিয়েও হচ্ছে সেচ দিয়েও আচ্ছা 50-50 এখন এখন কেমনে দিবে 10% না 5% এখন দেওয়ার সময় আপনিও দিবেন মাঝামাঝিতে তাইলে আপনি তখন দিবেন কত হবে 7.5% 7.5% যেমন কথার কথা 100 মন পাইছেন 7.5 মন দিয়ে দিবেন এটা কোন দিন দিবেন এক বছর স্টে করলে না আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদে
ফসল কাটার দিনেই তুমি এই ফসলের যাকাত আদায় করো এই যে ফসলের যাকাতের কথা বললাম ফসলের কথা এই ফরজের কথা বাংলাদেশের মানুষের মাথায়ও যেটা খাইতেছে হারাম খাইতেছে খাইতেছে কি খাইতেছে তা আপনি যদি ফসলের যাকাত না দিয়ে ওটা খান ওটা হালাল না হারাম গুনাহগার হয়ে যাচ্ছে ফসলের যাকাত আল্লাহ দিয়েছেন খাদ্য ঘাটতি পূরণের জন্য পাঁচ ধরনের সম্পদ না এই ফসলেরটা বাদ দিলে আর পশুরটা বাদ দিলে আরো কয় রকমের আছে সোনা রূপা নগদ টাকা ব্যবসায়িক পণ্য ওগুলো আল্লাহ দিয়েছেন দারিদ্রতা দূরীকরণের জন্য ফসলের যাকাত দিয়েছেন খাদ্য ঘাটতি পূরণের জন্য ভালো করে কথাগুলো বুঝেন আল্লাহ তাআলা নগদ টাকা সোনা রূপা বা ব্যবসায়িক পণ্যে যাকাত দিয়েছেন কেন দারিদ্রতা দূর করার জন্য ফসলের যাকাত দিয়েছেন খাদ্য ঘাটতি পূরণের জন্য কিভাবে দেওয়া হয়েছে একটু পরে আপনাদেরকে আমি আরো সুন্দর করে সংক্ষেপে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ এবার আসেন যাকাত কাদেরকে দিতে হয় অনেকে যাকাতের টাকা মসজিদে দিয়ে দেয় অনেকে যাকাতের টাকা মাদ্রাসা বানানোতে দিয়ে দেয় তা আপনি কি আপনার মনের ইচ্ছামতো দিতে পারবেন সাধারণ দান মসজিদেও দেওয়া যায় মাদ্রাসায়ও দেওয়া যায় এতিমকে অসহায়কে নিজের মতো করে দেওয়া যায় কিন্তু যাকাত কেবলমাত্র আটটি খাতে আট শ্রেণীর মানুষকে দেওয়া যায় এর বাহিরে অন্য কাউকে যাকাত দেওয়া যায় কোন কোন শ্রেণীর ব্যক্তিদেরকে যাকাত দিবেন কোরআনে স্পেসিফিক বলা আছে সূরা তাওবার ৬০ নম্বর আয়াত আপনারা বাড়িতে গিয়ে পড়বেন সেখানে আল্লাহ বলেছেন এক নম্বরে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই এক নম্বর হলো ফকির ফকির কে ফকির হলো মাল্লাহু শাইউন যার কিছু আছে কিন্তু ওইটা দিয়ে নিজের পরিবার চালাইতে পারে না খাইতে পারে না ঠিকমতো চলতে পারে না তার দারিদ্রতা আছে এমন ব্যক্তিকে যাকাত দিতে পারে দুই নাম্বার ওয়াল মাসাকিন মিসকিন মিসকিন কারা মাল্লাইসা লাহু শাইউন যার কিচ্ছু নাই অসহায় এরকম ব্যক্তিকে যাকাত দিতে পারবেন তিন নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা যাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী এটা ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে হয় ইসলামী রাষ্ট্রে যাকাত মিনিস্ট্রি বা যাকাত কালেকশন বোর্ডে বা যাকাত বোর্ড আছে সেখানে যারা কাজ করে চাকরি করে যাকাতের টাকা থেকে তাদেরকেও বেতন হিসাবে যাকাতের টাকা দেওয়া যাবে কোনো অসুবিধা নেই চার নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকে যাকাত দেওয়া যাবে মনে করেন অমুসলিম এদেরকে একটু দান করলে এরা ইসলামের সৌন্দর্যের দিকে মুগ্ধ হবে ইসলাম গ্রহণ করতে পারে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ক্ষেত্র বিশেষে অমুসলিমদেরকেও যাকাত দেওয়া যাবে গণহারে অমুসলিমদেরকে যাকাত দেওয়া জায়েজ না আবারও বলছি ক্ষেত্র বিশেষে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য পাঁচ নাম্বার ওয়াফির রিকাব দাস মুক্তির জন্য যাকাতের টাকা দেওয়া যাবে বর্তমানে কি দাস প্রথা আছে যেন কোন কোন ফোকাহা বলেন যে অন্যায়ভাবে কারাবন্দী আছে অথবা জালিমের জুলুমের শিকার আছে অন্যায়ভাবে এমন কোন ব্যক্তি তার মধ্যে দারিদ্রতা আছে খরচ চালাইতে পারতেছে না কিভাবে সে বের হবে এখন সেই ধরনের কারাবন্দীকেও তার এই অবস্থা থেকে উত্তরণের জন্য তাকেও তার পিছনেও যাকাতের পয়সা খরচ করা যাবে ছয় নম্বর হচ্ছে ওয়াল গারিমিন ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে তার মানে আবার ওই যে ঋণ কার নাই বলেন আমাকে এখন ওই যিনি বড় ব্যবসায়ী বাংলাদেশে যে যত বড় ব্যবসায়ী সে তত বেশি ঋণী এখন কি তাকেও যাকাত দেওয়া যাবে না এটা এমন ঋণগ্রস্ত ব্যক্তি যার গোটা সম্পদ বিক্রি করেও তার ঋণ পরিশোধ করা সম্ভব না লোকটা অসহায় ঋণ পরিশোধ করতে পারছে না এইরকম ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন সাত নম্বর হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ আল্লাহর পথে এটার অনেক লম্বা ব্যাখ্যা আছে ফোকাহাগণ বলেছেন আল্লাহর পথে যারা লড়াই করছে যেমন আমাদের ফালিস্তিনে ভাই বোনেরা এখন লড়াই করছে তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে এরকম আল্লাহর পথে যারা লড়াই করছে অথবা এটার ব্যাখ্যায় কেউ কেউ বলছেন যে যেমন এতিমখানা আছে বা অনেক জায়গায় আছে এতিম মিসকিনরা পড়াশোনা করে এরা আল্লাহর পথে আছে দিন চর্চায় আছে চলতে পারতেছে না এদেরকেও যাকাতের পয়সা দেওয়া যাবে তবে এতিমখানায় দিলে একটু বুঝে শুনে দিয়েন এটা সত্য কথা
অনেক এতিমখানায় সঠিকভাবে যাকাতের পয়সাগুলো যায় যদি আপনি জানেন এই প্রতিষ্ঠানটা খুবই ভালো পরিচালকরা যাকাতের পয়সা যাকাতের খাতি খরচ করেন অসুবিধা নাই দিয়ে দিতে পারবেন এরপরে আসুন আট ওয়াবনিস সাবিল মুসাফির ব্যক্তিকেও যাকাত দেওয়া যায় এটা কখন মনে করেন কেউ সফরে এসেছেন তার কাছে যা ছিল হারায় গেছে এক দেশ থেকে আসছে অন্য দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে মুসাফির ব্যক্তি তার কাছে যা ছিল সব হারায় ফেলছে চলতে পারতেছে না তার এলাকায় ফিরে যেতে পারছে না তখন আপনি তাকে তার এলাকায় ফিরে যাওয়ার জন্য বা চলার জন্য তাকেও যাকাতের পয়সা দিতে পারেন তবে এটা এখন এই যুগে আর প্রযুক্তির যুগে এটা আর আসলে অসুবিধা হয় না কোনো জায়গায় হারায় গেল ফ্যামিলির নাম্বার তো মুখস্থ থাকে ফোন করে বলে হারাই গেছে কিছু টাকা পয়সা বিকাশে পাঠাও কি বলেন এরকম হয় না কিন্তু সিচুয়েশন যদি এমন হয় যে মুসাফির এসে বিপদই আছে তো ওই মুসাফিরকেও দেওয়া যাবে যাকাত আদায়ের সুনির্দিষ্ট খাত কয়টা এই আটটার ভিতরে মসজিদ আছে জোরে বলেন আরো জোরে বলেন অনেকে যাকাতের টাকা মসজিদে দেয় যাকাত বাতিল ওর যাকাত হবে না অনেকে যাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণেও দেয় মাদ্রাসা নির্মাণে অনেকে আছে যাকাতের টাকা আপনার এই আট খাতের বাইরে দিচ্ছে আট খাতের বাইরে যাকাতের টাকা দিলে ওই যাকাত কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে যাকাত কাদেরকে দেওয়া যাবে না শুনেন এক নাম্বার রসুলের বংশ হাশিমি বংশের কাউকে যাকাত দেওয়া যাবে না রসুলের বংশ কুরাইশ বংশের কোন বংশ এই আল্লাহ রসুলের বংশ হলো কুরাইশের কোন শাখা হাশেমি এই হাশেমিদেরকে কি দেওয়া যাবে না যাকাত দেওয়া যাবে না এরপরে কাফিরদেরকে গণহারে যাকাত দেওয়া যাবে না তুমি ওই যে বলেছিলাম মুআল্লাফাতি কুলুবুহুম ক্ষেত্র বিশেষে অমুসলিমকে আকৃষ্ট করার জন্য কিন্তু গণহারে দেওয়া যাবে না দুই নাম্বার যাদের উপর যাকাত ফরজ এদেরকে যাকাত দেওয়া যাবে না ধরেন কথার কথা দুই ব্যক্তি বলতেছে ভাই আপনার আপনার উপরেও যাকাত ফরজ আমার উপরেও ফরজ বাহিরে দিয়ে লাভ নাই আসেন আমারটা আপনারা দিই আপনারটা আমারে দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক যে নিজেই যাকাত দেয় তারে যাকাতের টাকা দেওয়া যাবে না এরপরে মা বাবাকে যাকাত দেওয়া যায় না মা বাবাকে ভরণ পোষণের দায়িত্ব সেবা করার দায়িত্ব কি আপনার নয় আপনার মা বাবা অথবা আরো ঊর্ধ্বতন যারা দাদা দাদি নানা নানি এদের কাউকেই যাকাত দেওয়া যায় না এমনকি আপনার ছেলে মেয়েকে আপনার মাধ্যমে যারা দুনিয়াতে এসছে আপনার ছেলে মেয়ে তাদের সন্তানাদি নাতি পুতি খন্তি এদের কাউকে যাকাত দিতে পারবেন তবে ভাই বোনকে যাকাত দেওয়া যাবে কথা বুঝেন মা বাপ দাদা দাদি নানা নানি উপরের কাউকে দেওয়া যায় না ছেলে মেয়ে নাতি পুতি খন্তিকেও দেওয়া কিন্তু ভাই বোনকে দেওয়া যায় ইসলাম কত সুন্দর এক বাপের দুই তিন ছেলে আছে একটা প্রতিষ্ঠিত বাকি একটা ঋণগ্রস্ত আর একটা অসহায় তা আপনি যাকাতের পয়সা আপনার দুই ভাই যদি এমন হয় অভাবী নিঃস্ব বাইরে দিয়া কি করবেন বাহিরে দেওয়ার চাইতে নিজের ভাই কি বলার সময় যাকাত বলে দিয়েন না মনে কষ্ট পাবে আপনি মনে মনে নিয়ত রেখে ওই পুরো ক্যাশটা মনে করেন আপনার এক ভাই খুব অসহায় আপনার এই বছর যাকাতের টাকা আসছে হিসাব করে দেখলেন 4 লক্ষ টাকা বলেন ভাই আসেন আমি আপনাকে একটা ছোটখাটো ব্যবসা খুলে দিই বলিয়েন না যাকাত ভাই কষ্ট পাবে কিন্তু আপনি দিয়ে দিলেন তাহলে সেই ভাইটা সচ্ছল হয়ে গেল দুইটা উপকার আপনার হবে যাকাত তো আদায় হবেই হবে আর আপনার রক্তের সম্পর্কের মানুষ আপনার ভাইকে আপনি দুরাবস্থা থেকে উত্তরের জন্য আল্লাহ দুনিয়া আখেরাতে আপনাকে আরো নিয়ামত বাড়িয়ে দেবেন সুবহানাল্লাহ তাহলে আপন ভাই বোনকে যাকাত দেওয়া যায় যদি তারা অভাবী হয় অসহায় হয় ঋণগ্রস্ত হয় তারপরে আসুন স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে এরপরে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট হাসপাতাল বানানোর কাজে মৃতের দাফনের কাজে এইসব ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে যাকাত আদায়ের খাত কয়টা কয়টা কত নম্বর সূরা 9 তাওবা আয়াত নম্বর কত 60 মনে রাখবেন এটা এরপরে আসুন যাকাত না দেওয়ার শাস্তি এগুলো গত বছরও বলেছি এই বছর আর আমি বলছি না শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব আমরা খুবই গুরুত্বপূর্ণ সবাই শুনেন যে ভুল আমরা 99% মানুষ এই ভুলটা করি যাকাতে যাকাত আদায় করবেন কিভাবে আমরা অনেকে যাকাত আদায় করি যাকাতের শাড়ি কিনি যাকাতের লুঙ্গি কিনি মার্কেটগুলোতে গেলে দেখবেন কিছু দোকানে সাইনবোর্ড আছে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় মানে হলো এই মার্কেটের এই বাজারের সবচেয়ে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গি এই দোকানে পাওয়া যায়
যাকাতের যে শাড়ি যাকাতের যে লুঙ্গি দেওয়া হচ্ছে এটা একবারের বেশি দেখা যায় পরা যাচ্ছে না খান সাহেব চৌধুরী সাহেব আপনি তো যেটা পরেন এটা খুবই স্ট্যান্ডার্ড পরেন যদি আপনি যাকাতের শাড়ি লুঙ্গি দেন আপনি যে লুঙ্গি পরেন ওইটা দিবেন আপনার বউকে যেটা দেন আপনি অন্য মহিলাকে শাড়ি ওইটা দিবেন যাকাতের টাকা তো শাড়ি লুঙ্গি দেওয়ার জন্য নয় আপনি আজকে যাকাতের শাড়ি লুঙ্গি দিলেন ওই লোক আজকে আপনার লাইনে দাঁড়াইছে আগামী কাল আরেকজনের লাইনে দাঁড়াবে আগামী বছর আসলে ওই লোক আবারো কারো না কারো লাইনে দাঁড়াবে যাকাত তো এই জন্য ফরজ করা হয় নাই যাকাত ফরজ করা হয়েছে এই জন্য যাতে যাকাত দিয়ে অভাবীদের অভাব দরিদ্রদের দরিদ্রতাকে দূর করে দেওয়া যায় তাহলে যাকাত দিবেন কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে যাকাত দিবেন আসুন প্রোডাক্টিভ ওয়েতে আমরা কিভাবে যাকাত দিব সকলের মনোযোগ আকর্ষণ করছি যেহেতু আমাদের দেশ আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র হলে তো খুব সুন্দর হতো মনে করেন আপনাদেরকে একটা এক্সাম্পল দেই ধরুন বর্তমানে আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র এখন গভর্নমেন্ট বলল রমাদানে আমরা ঘরে ঘরে গিয়ে ওই জনসুমারি আদমশুমারির মতো আমাদের লোকদের দ্বারা ডাটা কালেক্ট করে আপনাদের যাকাতের সম্পদ আমরা কালেকশন করব কথার কথা এই বছর সরকার যাকাত যোগ্য অ্যাসেট কালেকশন করলো বা যাকাতের টাকা পাইলো মনে করেন কালেকশন করে 1,40,000 টাকা এটা আসলে হবে না আমার হিসাবে বাংলাদেশে অন্তত 10-12,000 কোটি টাকা পাওয়া যাবে আমি একটু ছোট করে হিসাব দিচ্ছি ছোট আপনাদের বুঝতে সুবিধা হবে মনে করেন 1,00,000 বললাম 40,000 কোটি 1,40,000 কোটি দেখেন যাকাত দিয়ে একটা দেশকে কিভাবে চেঞ্জ করা যায় আমি অঙ্কটা ছোট করেছি আপনাদের বোঝার জন্য আমি আগেই বলেছি যদি প্রপার ওয়েতে যাকাত কালেকশন হয় আমার ধারণা কমপক্ষে 10-15,000 কোটি টাকা কালেকশন করা যাবে তা আমি ধরে নিলাম বোঝানোর জন্য 1,40,000 কোটি টাকা যাকাতদাতাদের খাত আছে কয়টা এখন সরকার সিদ্ধান্ত নিলেন যে আমার দেশে অনেক বেকার আছে বেকার কি গরিবের অন্তর্ভুক্ত নয় তো সংসার চলে না 1,40,000 টাকা আমি জনপ্রতি 500 টাকা 1,000 টাকা না বিলাইয়া আমি দায়িত্ব দিলাম রমজান মাসের পরের মাসে যাও আরেকটা জনসুমারি হোক একদম বেশি দরিদ্র বেশি বেকার 70,00,000 মানুষের লিস্ট আনো কত লক্ষ 70,00,000 70,00,000কে আনার পরে এই 70,00,000কে জনপ্রতি দেন 2,00,000 70,00,000 গুণ 2,00,000 কত হয় 1,40,00,000 টাকা দেখছেন ডিস্ট্রিবিউট কেমনে হচ্ছে প্রত্যেককে দিলাম কত টাকা আপনি বলেন তো এই 70,00,000 মানুষ কি আর গরিব থাকবে বলেন গরিব থাকবে কাউরে কিনে দেন একজন আছে অটো রিকশা চালাইতে পারে জিজ্ঞেস করলেন তোমার কি অটো রিকশা চালানোর এক্সপিরিয়েন্স আছে দিয়ে দেন অটো রিকশা কেউ সিএনজি চালাইতে জানে সিএনজি কিনে দেন কেউ চায়ের দোকান তুমি চা ওই উত্তরবঙ্গে গেলে দেখবেন ভ্যান ওখানে রিকশা নাই শুধু ভ্যান আর ভ্যান কাউকে একটা ভ্যান কিনে দেন একজন মহিলা বিধবা প্রশিক্ষণ দিয়ে তাকে একটা সেলাই মেশিন কিনে দেন উত্তরবঙ্গে গেলে দেখবেন চাষাবাদ বেশি হয় কাউকে হালের দুইটা বলদ কিনে দেন হালের দুইটা বলদ কিনে দেন এইভাবে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করে এভাবে ডিস্ট্রিবিউট হলে প্রতি বছর আজকে তো আমার মানে এটা হিসাবের হিসাব আর কি 70,00,000 হয় না আপনি 10-15,000 কোটি টাকা কালেকশন করতে পারলে প্রতি বছরে কমপক্ষে 1 থেকে 1.5 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে দেখা যায় চাকরির নিয়োগ পরীক্ষা হইলে দেখবেন আপনারা হায় রে হায় রাস্তাঘাটে জ্যাম পদ হলো একটা পরীক্ষা দেয় 200-300 যদি এইভাবে রাষ্ট্রীয়ভাবে যাকাতের পয়সা কালেকশন করে বেকারত্ব নিরসনের জন্য প্রপার ওয়েতে কাজে লাগানো হতো কি আর 10 বছর 3-4 বছর পরে একজন গরিব মানুষ বাংলাদেশে থাকবেন আমি চ্যালেঞ্জ করব তো যাকাতের শাড়ি লুঙ্গি দিয়েন না আপনারা এখন ইসলামী সরকার নাই দিবেন কেমনে আসেন আপনাদেরকে বুঝাই দেই আপনার এলাকায় 5-7 জন বন্ধু বান্ধব আছেন না আপনারা আসেন ভাই দেখি তো আসেন আমরা আমাদের টাকাগুলো এক জায়গায় করি দেখবেন 4-5 জনের অ্যামাউন্ট একসাথে করলে 7,00,000-8,00,000-10,00,000 হবে বলেন ভাই 10,00,000 টাকা আমরা শত শত মানুষকে 200 টাকা এরপরে 300 টাকা 500 টাকা শাড়ি লুঙ্গি বিতরণ করে কোনো লাভ নাই আসেন 10,00,000 টাকা দিয়ে এবছর 5 জন মানুষের বেকারত্ব লাঘব করে দিই সুবহানাল্লাহ 5 জন কি আর আগামী বছর যাকাত খাবে
অথবা আপনারা যদি বিশ্বস্ত কোনো ফাউন্ডেশন ব্যক্তি প্রতিষ্ঠান পান যে যাদের মাধ্যমে যাকাত সঠিকভাবে যাকাতের হকদারের কাছে পৌঁছে তাহলে আপনি যাকাতের টাকাগুলো ওদের হাতে দিয়ে দিবেন আর নিজের আত্মীয়-স্বজন যদি অভাবী অসহায় থাকে যাকাতের ক্ষেত্রে সবার আগে তাদেরকে প্রায়োরিটি দিবেন বিলায়া দিবেন না এই ধরো তোমারে 2000 3000 যাকাতের টাকা দিলাম কি বলেছি আপনার ধরেন যাকাত আসলো 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আপনি আপনার আত্মীয়-স্বজন এতজনকে দিবেন না এবছর একজনকে আনেন নাই কি আইনা বলেন তোমারে আমি একটা অটো রিকশা কিনে দিব তোমার বউকে একটা সেলাই মেশিন কিনে দিব ওকে আর আগামী বছর যাকাত খাবে এবছর এভাবে যদি প্ল্যান নিয়ে নি আমরা কাজ করি যেমন আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলি আমি যখন থেকে যাকাত দেওয়া আরম্ভ করেছি আমি নিজে প্রত্যেক বছর এভাবে মাত্র একজনকে বা দুইজনকে স্বাবলম্বী অথবা যাকাতের যে আট খাত আছে আট খাতের মধ্যে কোন এক খাতে পড়লে তার দুঃখ দুর্দশা লাঘব করে দেওয়ার চেষ্টা করেছি এখন চাইলে এটাকে 20 জন 30 জনকে অথবা নাম ফুটানোর জন্য 100 জন ডাইকা 200 টাকা 300 টাকা 500 টাকা দিয়া অমুক চৌধুরী যাকাত দিয়েছে ফুটানো যায় নাম ফুটানো যায় কিন্তু এটা যাকাতের হক আদায় হয় আমি আপনাদেরকে অনুরোধ করব ইফেক্টিভ ওয়েতে আমরা যাকাত দিব আল্লাহ তৌফিক দান করেন সবশেষ ওই ফসলের যাকাতের কথা মনে আছে ফসলের যাকাত কেন খাদ্য ঘাটতি পূরণের জন্য দেখবেন আপনারা পাহাড় তুলিতে ওই মনসুরাবাদে আমি প্রায় সময় দেখি বের হলে সকালবেলা 8টা 9টার সময় ওই যে ট্রাক দিয়ে চালান না একটু কম পয়সায় আরে না লাইন দেখছেন আপনারা তার মানে আমাদের দেশে অভাব আছে না নাই এই যে মানুষের ঘরে খাদ্য নাই অভাব আছে অনটন আছে এবার আসেন আরেকটা হিসাব দিয়ে শেষ করি ফসলের যাকাত যদি সরকার কালেকশন করে কি সরকার ইসলামী সরকার কি সরকার তাহলে বোঝা গেল সরকার ইসলামী থাকলে লাভ আছে না নাই এজন্য ইসলামী শাসন আমরা চাই কি চাই না ইসলামী শাসন ছাড়া এখানে যত দলমতের মানুষ মসজিদে আছেন বলে দেই সত্য কথা একটু তিতা হয় শুনতেও খারাপ লাগে অনেক সময় ইসলামী সরকার ছাড়া যত সরকার চেষ্টা করবে কিয়ামতের সূর্য উঠবে দারিদ্রতা দূর হবে না পৃথিবী থেকে একমাত্র ইসলামী অর্থব্যবস্থা কায়েম করলে ইসলামী ব্যক্তিবর্গের দ্বারা সমাজের দারিদ্রতা রাষ্ট্রের দারিদ্রতা দূর করা সম্ভব শতভাগ সম্ভব এখন মনে করেন বাংলাদেশে আমি একটা আর্টিকেল এখানে আমার কাছে আছে এই দেখেন আমি নিয়ে আসছি সময়ের অভাবে বলছি না এটা একটা হিসাব একটা আর্টিকেল জাতীয় পত্রিকা এটা বলতে গেলে আমার 4-5 মিনিট লাগবে এক মিনিটে আমি সংক্ষেপে বলি এই যে এই যে এই সংবাদপত্রের আর্টিকেলটা আজকে সকালে আমি পড়লাম তো আমি যেটা দেখলাম যে ধারণা করা হচ্ছে বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে যে পরিমাণ ফসল উৎপন্ন হয় সেটা অন্তত 7 থেকে 8 মেট্রিক টন হবে 7 থেকে তো সব তো বাংলাদেশে মুসলমান না অন্য ধর্মেরও আচ্ছা আমি একটা হিসাব দেই ধরেন আমি যদি ধরি 5 লক্ষ মেট্রিক টন যাকাতযোগ্য এসেট যদি পাওয়া যায় তাহলে 5 লক্ষ মেট্রিক টন যাকাতযোগ্য এসেট পেলে এই যে মানুষগুলো লাইনে লাইনে দাঁড়ায় থাকে এরা লাইনে লাইনে দাঁড়াইতো না সরকারের দায়িত্ব হলো যাকাতের যে হকদারগুলো আছে এই যে ফসলের যাকাত পেলাম এদের ঘরে 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 পৌঁছায় খাদ্য ঘাটতি থাকতো আর যারা যাকাতের নামে তামাশা করেন তাদেরকে সাবধান করে দিচ্ছি আপনি আপনার বাড়ির সামনে মানুষ দেখাই না ফুটানি করেন ও কি ঠেকছে গরিব আপনার কাছ থেকে যাকাত দিবে যাকাত দেওয়া আপনার জন্য ফরজ তার জন্য নেওয়া ফরজ না সে না নিলেও অসুবিধা নাই বরং আপনার সম্পদে তার হক আছে আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম আপনি ভাবিয়েন না যাকাত দিয়ে তার উপর দয়া দেখাচ্ছেন বরং আপনার যাকাত নিয়ে সে আপনার উপর দয়া দেখায় আপনারটা না নিলে আপনি অপরাধী সে অপরাধী নয় ফুটানি দেখাইয়েন না আপনার বাসায় ডাইকে আইন না আপনি গিয়ে তার বাসায় সম্মানের সাথে বলবেন ভাই গো এইটা আপনার হাতে নেন এটা আমি আপনাকে দিয়েছি কারণ আমার সম্পদে আপনার হক আছে আপনার হক আপনারে দিয়ে গেছি আমি বাঁচার জন্য আপনার হকটা আপনারে দিয়েছি দেখবেন মুচকি হাসি দিবে মুখের ভাষা ঠিক করেন এভাবেই বলবেন যে আমার সম্পদে আপনার অনেক হক আছে তো আপনার হকগুলো আমি হিসাব নিকাশ করে নিয়ে আসছি এটা আপনার হক আপনার কাছে দিয়ে দিলাম সুবহানাল্লাহ এভাবে ইফেক্টিভ হয়েতে যাকাত দিবেন এই যে যাকাতের মোটামুটি কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার করলাম সবশেষে যাকাতের হিসাব নিকাশ কিভাবে করবেন
এই সংক্রান্ত যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে মুফতি সাহেবদের কাছে বা বিশেষজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায়ের তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন।